শহরে চলছে বইমেলা। শীতের দুপুরে স্কয়ার ফিল্ডে জমছে পাঠকের ভিড়। সকলে খুঁজছেন পছন্দের বই, কিন্তু বইয়ের দাম নিয়ে মুখভার পাঠক সমাজের। দেখুন ইমাজিন স্পেশাল রিপোর্টে। শনিবার থেকে বহরমপুর ব্যারাক স্কয়ারে শুরু হয়েছে জেলা বইমেলা। ঝঞ্ঝা কাটিয়ে গুটি গুটি পায়ে হাজির শীত। বেলা ১২টার পর থেকে বইপ্রেমী মানুষও আসতে শুরু করেছেন মেলায়। রোদ পোহানোর পাশাপাশি হাতে বই নিয়ে চলছে নাড়া ঘাটাও। বই মেলায় আমি এখন সবে এলাম, একটু ঘুরবো, দেখবো কিরকম বই আছে, কিরকম কালেকশন আছে। আমি প্রত্যেক বছরই আসি বই মেলায়, তো এবার আজকে এলাম, এর আগে আসার সময় হয়নি। দেখি দেখার পর কিরকম কি পাওয়া যাচ্ছে। বইয়ের সঙ্গে হরেক কিসমের দোকানও রয়েছে বই মেলা চত্বরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেলায় ভিড়। ইতিউতি সমমনস্কদের বসে আসর, সঙ্গে আছে উপরি পাওনা সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় ভিড় করেছেন জেলার বিভিন্ন গ্রন্থাগারের কর্মীরাও। তারা নিজেদের পাঠকদের জন্য খুঁজে নিয়ে যাচ্ছেন পছন্দের বই, কিন্তু পাঠক কই? পাঠাগারের পাঠক আছে আমার প্রায় ৫০০র কাছাকাছি, কিন্তু মানে পড়ার আগ্রহটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠকদের মধ্যে থেকে। কেন? এটা মানে এখন কালচারাল দিকটা অনেকটাই মানে আমাদের যুব সমাজ যেন সরে যাচ্ছে, বা অন্যদিকে অ্যাডিকশান চলে আসছে, মোবাইল, বিশেষ করে মোবাইলটাই দারুণভাবে এফেক্ট করছে। যে টাইমটা পাঠকরা বই পড়তে আসবে সেই টাইমটা লাইব্রেরিতে না দিয়ে তারা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে গিয়ে বা অন্য জায়গায় কোথাও গিয়ে একসঙ্গে বসে থেকে, একসঙ্গে বসে থাকছে ঠিক, কিন্তু তারা নিজেদের মধ্যে গল্প না করে ওই মোবাইলটা নিয়েই ব্যস্ত থাকছে। আমরা বারবার সবাইকে বলার চেষ্টা করি যে আপনারা লাইব্রেরিতে আসুন, আমাদের রিডিং রুম আছে, সেখানে বসুন, বই পড়ুন, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। একটা সরকারি সদিচ্ছারও অভাব আছে, মানে ব্যাপকভাবে প্রচারের অভাব আছে। ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইগুলো ঘেঁষে আর সময়ের অভাব, এটা তো একটা ঠিকই। আমরা বাচ্চাদের যে বইয়ের প্রতি যে একটা অ্যাট্রাকশন, বইয়ের প্রতি আগ্রহী করে তুলবো, সেটাতে একটু প্রবলেম হচ্ছেই। বিক্রেতারা অবশ্য পাঠক কমার কথা মানছেন না। তাদের দাবি পাঠক আসছেন, হাতে বই নাড়াচাড়া করে দেখছেন, এমনকি কিনেও নিয়ে যাচ্ছেন। প্রথমবার এসেছি, আমাদের বই বিক্রি হচ্ছে, বলবো না যে খুব ভালো বা খুব খারাপ, সেটা নয়, একটা অ্যাভারেজ বিক্রি হচ্ছে। কারণ ফার্স্ট টাইম এসেছি, আমাদের তো একটা আইডিয়া ছিল না যে এখানে কীরকম ধরনের পাঠক আছে, কীরকম ধরনের বই চায়। আর আমাদের বইটা একটু অন্য ধরনের বই, ভিন্ন ধরনের বই, নর্মালি বইয়ের সাথে আমাদের বইয়ের মিল খুঁজতে গেলে একটু ডিফারেন্স আছে। বিক্রিবারটা আছে, বিক্রিবারটা মোটামুটি ভালোই এবং ভালোই হচ্ছে চলছে। আগের বারে যেরকম হয়েছে এবারে হচ্ছে ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ, চাহিদা অনুযায়ী ঠিকঠাকই চলছে। ডিজিটাল যুগে হচ্ছে ধরেন হচ্ছে বলছি যে পিডিএফ হচ্ছে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যে এটা তো ফ্রিতে পেয়ে যাচ্ছে, তাহলে আমার আর কি বই কেনার কী দরকার, এরকম নয় যে হচ্ছে এখন এখন যারা যখন ডিজিটাল যুগে যারা হচ্ছে যে পিডিএফ ই পড়ছে ই পড়ছে, তারা আমি আমরা দেখছি তারাও হচ্ছে বই কিনছে, তারাও আসছে। তারা যে পিডিএফের মধ্যেই যে সীমাবদ্ধ থাকছে এরকম নয়, এরকম ঠিক আছে। নতুন পাঠক মানে যারা আছে ওই দিকে চলে গেছিলো, ডিজিটাল দিকে চলে গেছিলো, তারাও হচ্ছে ব্যাক করছে, আমরা দেখছি সেটা। তবে যারা বই কিনতে আসছেন তাদের আবার মন ভার, বইয়ের দাম যে আক্কারা, সবসময় পকেটের পারমিট মেলে না। আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে বইয়ের দাম, যেটা কিন্তু এখন আমাদের নাগালের মধ্যে সবার ক্ষেত্রে নেই। আমরা কিছু জন যারা আমরা সার্ভিস করি তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা সম্ভব, কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে আমরা দেখছি যে না, যে বইগুলো আমরা আগেও অনেক কম দামে পেয়েছি, যেটা হয়তো আমি একটা বাজেট নিয়ে এলাম যে এই বাজেটের মধ্যে আমি কিছু বই কিনবো, এবার সেখানে আমি কিনতে গিয়ে দেখছি আগে যেখানে আমি অনেকগুলো বই কিনতে পারতাম, এখন সেটা কোনো জায়গায় গিয়ে মানে দামের কারণে আমাকে সেটা ভাবতে হচ্ছে যে আমি কোন বইটা কিনবো, কোনটা চুজ করবো, ভেবে চিনতে করতো। যেটা যদি হয়তো দামটা একটু সুলভ হতো তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। বই কেনার জন্য সরকার থেকে এবার গ্রামীণ গ্রন্থাগারকে ১৫,০০০ টাকা, মহকুমা বা শহরের গ্রন্থাগারকে ১৮,০০০ টাকা এবং জেলা গ্রন্থাগারকে ৪০,০০০ টাকা দেওয়া হয়েছে। তার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে কোন বই কত শতাংশ কিনতে হবে। কিন্তু বইয়ের চড়া দামে সেই বই কিনতে গিয়েই ফুরিয়ে যাচ্ছে তহবিল, পাঠকের সাধের বই আর কেনা হচ্ছে না। বইয়ের দাম এতটাই বেড়ে গেছে যে মানে সবাই ইচ্ছা থাকলেও মানে সেই বইটা তার পছন্দের বইটা কিনতে পারছে না। এটা একটা দারুণভাবে ইফেক্ট করছে মানে পড়ুয়াদের বই পড়ার ক্ষেত্রে বা বই কেনার ক্ষেত্রে। পাঠক, কিছু কিছু পাঠক তো রেগুলার পাঠক আছেই, তাদের ডিমান্ড মতো আমরা কিনতে পারছি না, বইয়ের দাম বেড়ে গেছে যে আমরা ঠিকঠাক কিনে উঠতে পারছি না। আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বইয়ের দাম আগের তুলনায় বেড়েছে বলে মানছেন পুস্তক বিক্রেতারাও। কাগজের দাম থেকে ছাপার কালি সবের দামই বেড়েছে, পাশাপাশি আগের তুলনায় পাঠক কমেছে, ফলে একটি বই একসঙ্গে অনেক ছাপাতে চাইছেন না প্রকাশক, তার কোপ পড়েছে বইয়ের দামে।
তবে তুলনামূলকভাবে দাম তেমন বাড়েনি বলেই দাবি বিক্রেতাদের। বইমেলার একাধিক পুস্তক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বইমেলায় সাধারণত 10% ছাড় দেওয়া হয়, কিন্তু পাঠক টানতে কেউ কেউ 30% পর্যন্ত ছাড় দিচ্ছেন। সেই দামও কি জুড়ে যাচ্ছে বইয়ের দামে? দাম বাড়িয়ে আছে, ডিসকাউন্ট তো সেটা হচ্ছে দিচ্ছেই। হ্যাঁ, মানে আমাদের ইতিমধ্যে যদি শোনেন যে কলেজ শিটে প্রায় 40% 50% আমরা ডিসকাউন্ট হচ্ছে দিয়েছি, ঠিক আছে, সেখানে সেটা যে দিয়েছে সেটা যে হয়তো দাম বাড়িয়ে হচ্ছে সেটা দিয়েছে, কিন্তু প্রচুর পাঠক তাতে হচ্ছে নিয়েছে এটা। তবে ভিন্ন মতও আছে। কারা করে বলতে পারবো না, তবে আমরা সেই চিন্তা ভাবনা করে বইয়ের দাম ফেলি না। সেটা আপনি নিজেই দেখতে পারলেন, আমাদের যে 25 টাকা বাড়িয়েছি, থার্ড এডিশনটা হয়েছে, গত 2 বছরের মধ্যে 3টে এডিশন হয়েছে। বইটা 18 বছর আগে ছাপা হয়েছিল, তারপর 18 বছর পর আমরা রিপ্রিন্ট করলাম, তখন ছিল 275, একটা মেলা এডিশনে বইমেলা শেষ হয়ে গেলো, লুপ্ত জীবিকা মোস্ট প্রবাবলি 2022 বেরিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে শেষ হওয়ার পর আর একটা ছাপিয়েছি, সেটাও শেষ হয়েছে, এখন 3rd edition 25 টাকা করেই বাড়িয়েছি। এটা আমাদের কানেও এসছে, আমাদেরও সবাই বলে যে দাদা আপনাদের বই একটু দাম বেশি, কিন্তু তাদের যখন আমরা বলি যে আনুষঙ্গিক বই তো একটা খালি বই নয়, বই করতে গেলে অনেক কিছু লাগে, বইয়ের সঙ্গে ধরুন পেপার কিনতে হয়, পেপারের দামটা বেড়ে গেছে, তারপরে প্রিন্টিং যেটা ছাপি সেখানে দামটা ওদের কস্টিংটা বেড়ে গেছে, বাইন্ডিং যারা করে তাদের কস্টিং বেড়ে গেছে, বাইন্ডিংয়ের মেটেরিয়াল যেটা আছে সেগুলো তো তারা অবশ্য দেয়, আমরা দিই না। তো এই সমস্ত কিছু বেড়ে যাওয়ার জন্যে আমাদের বইয়ের দাম কিছু বাড়া দেয়, সেটা আমরা পাঠকদের বলেছি এবং পাঠকরা সেটা মেনে নিয়েছি। আমাদের যা পাঠক তাতে আমরা খুশি। যে সমস্ত লেবাররা কারখানাতে কাজ করতো, বিভিন্ন বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বাইন্ডিং বলুন প্যাকিং বলুন, তারা 250 টাকা মাইনে নিত। এখন বাজারে শাকসবজি বলুন, খাদ্য, বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য আমাদের প্রয়োজন, সব জিনিসেরই দাম বেড়েছে, তার তুলনায় বইয়ের দাম অনেক কম। এখন যারা কাজ করছে তাদের পারিশ্রমিক ছিল 250 থেকে 300 টাকা, এখন আমাদেরকে দিতে হচ্ছে তাদেরকে 500 টাকা। আমাদের সমস্ত পাবলিশারদের মতে বইয়ের দাম তুলনামূলকভাবে সেইভাবে বাড়েনি, বইয়ের দাম ঠিকই রয়েছে। আর এই দাবি পাল্টা দাবির ফাঁক গলে বইমেলায় 4 দিনে প্রায় 60 লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বইমেলা কমিটি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।